বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাপাসিয়ায় বিএনপির বর্ণাঢ্য র্যালি। ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 16 নভেম্বর শনিবার বিকেলে কাপাসিয়া সদরে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করে। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহরিয়াজুল হান্নান রিয়াজ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্ত থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাফাইশ্রী মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায়। এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মমতাজউদ্দিন আহমেদ রেনু, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুল করিম ব্যাপারী, যুগ্ম সম্পাদক আফজাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক আসগর হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম হোসেন আরজু, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসি, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দর আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম ভুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসেন প্রমুখ। উপজেলার 11টি ইউনিয়ন শাখা বিএনপি এবং সহযোগী সংগঠনের প্রায় 4000 নেতাকর্মীরা নানা ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। আমাদের কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। বিকেল 3টা থেকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন তাজউদ্দিন আহমেদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের বিএনপি মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, উলামা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। পরে 4টার সময় সকল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার ও নানা ফেস্টুন নিয়ে র্যালিতে যোগ দেন। বিশাল এই র্যালিটি উপজেলা শহরের প্রধান সড়ক দিয়ে সাফাইশ্রী মোড় এলাকায় গিয়ে নেতাকর্মীরা এক সমাবেশে মিলিত হন। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহরিয়াজুল হান্নান রিয়াজ তার বক্তব্যে বলেন, 7ই নভেম্বরের তাৎপর্য হল সিপাহী জনতা সেদিন জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল, আর ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকার পালিয়ে গেছে। এখন কোনো কোনো দল ধর্মের দোহাই দিয়ে তাদের দুষর হয়ে মায়া কান্না করছে, দুর্নীতিবাজদের ব্যাপারে তাদের আপত্তি। সাদাকে সাদা, কালোকে কালো বলা যাবে না, এটা হতে পারে না। আগামী দিনে বিএনপিই ইনসাফ প্রতিষ্ঠা করবে, নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না, দ্রুততম সময়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যারা নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের ব্যাপারে কোনো আপোষ নেই, জনগণ তা মেনে নেবেন না। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান বসানোর মাধ্যমে পতিত স্বৈরাচারী সরকারের দুষরদের পুনঃপ্রতিষ্ঠার পায়তারা করা হচ্ছে।
এ ব্যাপারে সরকারকে সংশ্লিষ্ট দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে তা বাতিলের জোর দাবি জানান।